নীল রায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে রোহিণী বর্মন চোখে জল নিয়ে বাড়ি থেকে দৌড়তে দৌড়তে চলে আসে নীলের বাড়ি। রোহিণী, তুমি ধরা পড়ে গেছো, তুমি আমাকে ভালোবাসো। বন্ধু বান্ধবদের নিয়ে জন্মদিন পালন করা হচ্ছে না, আর আমি আসতে ব্যস্ততা বেড়ে গেল। একদম বাজে কথা বলবে না, তুমি কোন সাহসে অফিসে এসে আমার সাথে সিন ক্রিয়েট করছো বলো? আমি সিন ক্রিয়েট করছি না। নীল, তুমি কিছু মনে করো না। অ্যাকচুয়ালি মিস্টার দেবজিৎ চৌধুরী, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনি একটা কথা বলবেন না। তুমি কি ভাবো আমি কিছু বুঝি না, জানি না? অনেক দিন ধরে চেষ্টা করছি আমার আর রোহিণীর সম্পর্কটাকে খারাপ করা, তাই না? তুমি আজকে কোলজিন বলে লাঞ্চ করেছো? হ্যাঁ করেছি। দেবজিৎ যে বলল তুমি মিটিং এ ব্যস্ত থাকবে তাই আসতে পারবে না, মিথ্যে কথা বলেছে দেবজিৎ, সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। তার কারণ ও চায় তোমার আর আমার সম্পর্কটা খারাপ হয়ে যাক। কেন বুঝতে পারছো না? তার কারণ ও তোমাকে নিজের করে পেতে চায়। নীল প্লিজ, রোহিণী আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেবজিৎ তোমাকে একটা দামি নেকলেস দিচ্ছে, অত দামি একটা নেকলেস হয়তো আমি তোমাকে কোনোদিন গিফট করতেই পারবো না, সেখানে আমি দেবজিৎকে বারণ করব কেন? আমার কোনো অধিকার আছে? নেই। তুমি দেবজিতের সঙ্গে ফুর্তি করে মাঝরাত্রিতে বাড়ি ফিরবে আর আমি চুপ করে থাকবো। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? হ্যাঁ পারলাম, তার কারণ তোমার মুখ দেখে আমি স্পষ্ট বুঝতে পাচ্ছি যে আমাকে বিয়ে করে তুমি রিপেন্ট করছো, আফসোস করছো। তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক এখানে শেষ আমার। আমি তোমার কাছে ডিভোর্স চাই। মিস্টার দেবজিৎ চৌধুরী মিস রোহিণী বর্মনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, সময় কাটাচ্ছেন, বিয়ে করছেন, তোমাকে তোমার সম্মানটা দিতে পারলো না? কি বলতে চাইছো? একদম নাটক করো না। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার আর রোহিণীর সম্পর্কটা শেষ হয়ে গেছে। নানি, আমাদের দুজনের সম্পর্ক নষ্ট হয়েছে শুধুমাত্র তোমার জন্য। রোহিণী প্লিজ, এগুলো তো আমি নূপুরদের লকারে রেখে এসেছিলাম। নীল গয়নাগুলো ফেরত দিয়ে দিয়েছে। না, আমি আর নীলের কথা ভাববো না। নীল আমার জীবনে ঘটে যাওয়া অন্ধকার অতীত। আজ শেষ দিন, আজ থেকে নীলের কোনো কথাই আমি ভাববো না। আজ থেকে নীল আমার জীবনের শেষ অধ্যায়।